গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি গৌরাঙ্গ আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল নন স্টপ ট্রাভেল উইথ গৌরাঙ্গ। তো আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও। আজকে রয়েছি আমি আর আমার সঙ্গে রয়েছে আমার ওয়াইফ মৌসুমী। তো দুজন মিলে এখন যাব কলকাতা সব থেকে বড় যে শিব ঠাকুর আছে 51 ফুট, সেই শিব ঠাকুরের মন্দিরে। আর সেইটা হচ্ছে যেতে যেতে যে রাস্তার পুরো ইনফরমেশান সেটাও পুরো দেবো, আর ওইখানে গিয়ে আপনাদের দেখাবো ভিতরে যা যা আছে পুরো ইনফরমেশান দেবো। দেখতে থাকুন ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যায়। আপনারা যারা এই হাওড়া স্টেশন থেকে যেতে চাইছেন সেই মন্দিরে, সেখানে আপনারা যাবেন কিভাবে? আমিও যেহেতু হাওড়া স্টেশন থেকে এসেছিলাম, দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে, আর এর ঠিক উল্টো দিকে এইখানে রয়েছে ফেরিঘাট। এই সেই ঘাট যেখান থেকে টিকিট কেটে আপনাকে পৌঁছাতে হবে আপনার গন্তব্যস্থলে। আর এখানে আপনারা যদি রাস্তা না পার হতে চান তাহলে এরকম আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে, এখান থেকেও আপনি টিকিট কাউন্টারে আসতে পারবেন। তো আমাদের কিছুক্ষণের মধ্যে মত পরিবর্তন হয়েছে, আমরা এখন লঞ্চে না গিয়ে আমরা যাব পায়ে হেঁটে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ড থেকে বাস ধরেও যেতে পারবেন। আর রাস্তায় যেতে যেতে আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটা, তাই তুলে নিলাম ভিডিওতে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কীরকম লেগেছে আপনাদের এই মন্দিরটা। এই হচ্ছে হাওড়া ব্রিজ, আর এদিক থেকে আমি এসেছি। এসে এখান থেকে দুটো ফ্লাইওভারে ভাগ হচ্ছে, এক হচ্ছে এইদিকে যাচ্ছে আর সালকিয়া যেটা পড়ছে সেটা চলে যাচ্ছে সোজা এইদিকে। তো এই দেখো গাইজ, এখন আমরা রয়েছি সালকিয়া ফ্লাইওভারের উপরে, আর এখান থেকে হাওড়া ব্রিজটা একটুখানি খুব সুন্দর দেখা যাচ্ছে। তো গাইজ এখন আমরা হাঁটা চালু করে দিয়েছি, আমরা এখন রয়েছি সালকিয়ার ফ্লাইওভারের উপরে। আর যেহেতু আমরা গেছিলাম ফেরিঘাটে প্রথমে, সেখান থেকে আমরা লঞ্চ ধরে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে এখন বলছে যে 4টের পরে আর কি লঞ্চ চালু হবে, তো সেই জন্য আমরা এখন হাঁটা চালু করেছি আর হেঁটে হেঁটে এগোবো আমাদের গন্তব্যস্থলে। আর ফেরার সময় আমরা লঞ্চে করে ফিরব। তো চলুন এখন রয়েছি ফ্লাইওভারের উপরে, দেখতেই পাচ্ছেন আমি আর আমার ওয়াইফ হাঁটছি। তো যেতে যেতে আরও ইনফরমেশান দেবো সামনে, তো দেখতে থাকুন আমাদের পুরো ভিডিও স্কিপ না করে। তোমরা যদি কোনো সময় এরকম আসো আর দেখো লঞ্চে দেরি হচ্ছে, তোমরা যদি মোটামুটি হাঁটতে পারো, তবে হাওড়া স্টেশন থেকে কিন্তু এই মন্দিরটার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার তোমরা পায়ে হেঁটেও চলে যেতে পারো। দেখতে পাচ্ছ আমার ওয়াইফ মৌসুমী, এর বেশি হাঁটা অভ্যাস নেই তবু আমার সঙ্গে হেঁটে চলেছে। হ্যাঁ, তো সেরকম তোমরাও এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে পারো। যে সুন্দর করে সাজানো রয়েছে, দেখুন ছোট ছোট গাছ টবের মধ্যে লাগিয়ে। আপনারা চাইলে এখানে দেখুন ওই যে সালকিয়া লেখা রয়েছে ওরকম বাসেও এদিকে যায়, তো আপনারা বাসে করেও এখান থেকে যেতে পারবেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমাদের চোখে পড়লো এরকম মন্দিরের ব্যানার, আর তার থেকেও আরেকটুকুনি এগোতেই চোখে পড়লো এরকম স্ট্যাচু। স্ট্যাচু মানে আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি, আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মন্দির যেটা আজকে আমাদের গন্তব্যস্থল। তো চলুন ভিতরে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে দিয়ে দেবো আপনাদের সমস্ত রকম ইনফরমেশান বা তথ্য। আমরা এখন ঢুকে পড়েছি মন্দিরে যাওয়ার রাস্তাতে, আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এই রাস্তার দুপাশেই রয়েছে নানান রকম ফুলের গাছ। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে মন্দিরটার সামনে জায়গা, আর এখানটায় রয়েছে লম্বা করে ফুলের বাগান। আর এই ফুলের বাগানের ভিতরে রয়েছে নানান রকম রং বেরঙের ফুল, তো সেই ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর তার মাঝখানেই রয়েছে একটা লম্বা করে জলের নালা। তো এরখান থেকেই আমরা এখন সামনে যাব আর মন্দির দর্শন করব, আর মন্দিরের ভিতরে থাকা শিবলিঙ্গ। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের পাশ থেকেই কিন্তু সেই 51 ফুট শিব ঠাকুরের হাত বা হাতে থাকা ত্রিশূলটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে চলুন সামনে যাওয়া যাক। এখনও এইখানে শিব মন্দিরটা বন্ধ আছে, যেটা ঢুকে আমরা প্রথমেই দেখলাম। এর ভিতরে যে ঠাকুরটা আছে সেটা হচ্ছে এই যে এইটা।
অনেকে সালকিয়ার এই মন্দিরটিকে নতুন মন্দির বা নয়া মন্দির বলে থাকে, তবে কিন্তু এটা নতুন মন্দির নয়, এই মন্দিরটি বেশ পুরনো। এই মন্দিরটির নাম হলো শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এই মন্দিরটি 1953 সালে 12 ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিনই তখনকার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় উদ্বোধন করেছিলেন। আর এই মন্দিরটির মেন আকর্ষণ হলো 51 ফুটের এই শিব ঠাকুরের মূর্তি। আর আপনারা যদি এই শিব ঠাকুরটাকে ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এই শিব ঠাকুরের কিন্তু টোটাল 5খানা মাথা আছে। শিব ঠাকুর দর্শন করার পর আমরা এখন এগোবো সামনের দিকে। আর আপনারা যখন সামনের দিকে এগোবেন তখন দেখতে পাবেন এরকম একটা মাঠ রয়েছে, আর মাঠটা যে জায়গায় শেষ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় একটা গুহার মতো রয়েছে, আর এইটা রয়েছে সেই গুহাটা, আর পাহাড়ের মতো একটা আকৃতি দেওয়া রয়েছে, উপরে রয়েছে ভোলে বাবা। তো আমরা এখান থেকেই ঢুকবো ভিতরে আর দর্শন করবো জ্যোতির্লিঙ্গ, আর দর্শন করাবো আপনাদেরও। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি সেই মন্দিরটা যেটা আপনাদের বলেছিলাম যে সারা ভারতবর্ষে যে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গ যে মন্দির, তো সেই মন্দিরে চলে এসেছি। তার মধ্যে রয়েছে বিশ্বনাথ, তার মধ্যে রয়েছে কেদারনাথ, এবং তার মধ্যে রয়েছে সোমনাথ মন্দির, তো নানা রকম মন্দির রয়েছে। তো সেই মন্দিরগুলো দর্শন করাবো এখন আপনাদের। তো চলুন যাওয়া যাক। এখানে শুধু শিব মন্দির নয়, এর সঙ্গে রয়েছে আরও অনেক মন্দির। তো চলুন দর্শন করিয়ে দেবো সেই মন্দিরগুলো আপনাদেরকে। আপনারা যদি এই মন্দির দর্শন করতে চান তাহলে বিকেলে আসাটাই ভালো, কারণ বিকেলে সূর্যের আলোটাও বেশ কমে যায় আর এখানে অনেক লোকে জমায়েত হয়, আর তাছাড়াও আপনারা ভালোভাবে এই মন্দির দর্শন করতে পারবেন। আর এই মন্দির খোলা টাইম হলো সকাল 6টা থেকে 12টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে 8টা অবধি এই মন্দির খোলা থাকে। আমাদের এখন মন্দির দর্শন করা কমপ্লিট, তো আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।